আচ্ছা, বলছি কি কি জিনিস আছে তোমাকে এখন বলবো, তুমি কোনটা কোনটা আছে বলবে আমাকে। আগে জিনিসে আসি, তারপরে পরে বলছি। বলছি কি কি জিনিস এখানে লিস্ট করা হয়েছিল, সেই আমি লিস্ট ধরে তোমাকে বলবো, সেইগুলো তুমি আমাকে জানাবে কোনটা কোনটা আছে আর কোনটা কোনটা নেই। হচ্ছে না? এই বোন পেনটা দাও তো, আমার ব্যাগ থেকে পেন দাও না অঙ্কুর। আধার কার্ড আছে? আধার কার্ড ওরা দেখতে হবে দিদি। দেখতে হবে মানে এতদিন দেখোনি বুঝি বউ চলে আসার পর? না না, আমি ওসব আমি দায়িত্ব থাকি না কিন্তু, না আমার 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 কাছে আমি ব্যস্ত, আমি আমার তো আমি নিজে ঠিক করে রাখতে পারেন তো। আচ্ছা তাহলে তুমি, আমি বাড়ি যাচ্ছি গিয়ে দেখবো আধার কার্ড আছে কিনা। হ্যাঁ, ও তো কিছু নিয়ে আসেনি না? আমি কি করে বলবো দিদি, কেন ও তো নিয়ে আসেনি তো, ও তো গিয়েছিল অন্য জায়গায়। ওখান থেকে কেউ নেবে না? ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড। আচ্ছা, তারপরে হলো জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট। ভিডিওটা তুমি করো এবার। এই ফোনটা তুমি নাও আর ওখান থেকে এই ফোনটা অঙ্কুরকে দাও, ভিডিও করতে বলো। সার্টিফিকেট, তাই তো? শোকেস? শোকেস না, দিইনি, শোকেস দিইনি ও। শোকেস দেয়নি কিন্তু, শোকেসটা তো কিনেছে। হ্যাঁ, শোকেসটা আল্লাহ শোকেস। এই শোকেসটা তো বলছে লিস্টে ওর। আরে বাবা, এখন তোমার স্বামী স্ত্রী মিলে কিনেছো শোকেসটা, ও দাবি করেছে তোমার, ও সমিতির থেকে লোন নিয়েছিল। না না, তুমি হ্যাঁ কি না সেটা বলো। শোকেস, আচ্ছা, বড় বাক্স, আচ্ছা, বিয়ের সময় দেওয়া চালানার একটা সোনার আংটি, আচ্ছা, 5,000 টাকা গাড়ি ভাড়া, 5,000 টাকা বরযাত্রীর গাড়ি ভাড়া, দুবার সাইকেল কেনার জন্য 10,000 টাকা, দুবার সাইকেল কেনার জন্য 10,000 টাকা, 10,000 টাকা দিয়েছে, দুইবার সাইকেল কেনার জন্য তোমাকে 10,000 টাকা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, মানে 20 না 5-5-10 বলছে। আচ্ছা শুনলে হবে না, আমি এখন তো ফাইনাল করবো, এখানে সবাই আছে, গ্রামবাসীরা রয়েছে। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা করে দুবার দিয়েছে, একবার বলছে নেশা করে উড়িয়ে দিয়েছো, আর একবার কি করেছো জানেন? 5-5-10,000 টাকা দুবার দিয়েছে সাইকেল কেনার জন্য। আরে হ্যাঁ কি না সেটা বলো, শুনে কি করবে, আমাকে উত্তর দাও। আরে দিয়েছি, একবার দিয়েছি সাইকেল, কিন্তু পূজার সময় বাচ্চা যে মাঠ ফাঁক ফুরি আসলে আবারও দিচ্ছি সাইকেল, দুবার দিয়েছি সাইকেল। কত দিয়েছিল? 2? 2,000 টাকা সাইকেল হয়? একবার সাইকেল কিনতে বাদ পুলার যে খাইয়া আসলে উড়াই মাছ খাইয়া ফিরে বার আবার দিলাম, নাহলে মেয়েটার মার মাইয়া দিলে বাড়িতে। কবার এরকম সাইকেল কেনার জন্য, দাঁড়াও একটা করে শেষ করি, কবার এরকম সাইকেল কেনার জন্য টাকা দিয়েছে? দুবার দিয়েছি। কবার? আমি বলছি কবার হু হু উত্তর দিচ্ছ, বলছি কবার? আবার 20 খেতে গেছিলাম, আবার 20 খেতে গেছিলাম, বাদ চলে গেছিলাম দিদির দাদার বাড়ি, আমার মেয়েকে মেরে দেবে। গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার,
পিতলের ঘড়া, জগ, বালতি, জগ, জগ, খাতা, কোনটি সব দিতে? দাঁড়া দাঁড়া, আমি তো পড়ছি। তিনটে কাঁসার থালা, তিনটে কাঁসার থালা, বাটি, 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 হ্যাঁ, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কাঁসার গ্লাস, দুটো স্টিলের গামলা, দুটো স্টিলের গামলা, ঠিক আছে ঠিক আছে, বলছো আমি সবকিছু বুঝে নেব। প্রেসার কুকার, প্রেসার কুকার, আরে সবকিছু কি দয়া দাক্ষিণ্য করছো নাকি? ওটা কোনো ব্যাপার নেই, যেটা সত্য সেটা বলো, না হলে ওদেরকে বলবো। তোমাকে কি সেলাই করবো আর কি, বলছি মিক্সার মেশিন মশলা বাটে, তোর বাবা কিনে দিয়েছে বলছে, দিদির বাড়ি ওনার পয়সা, তিন বেলা এখন তো সবে পার্থিব জিনিস আসছে, এরপর তো আসল জিনিস আসবে। তাই দেখেছো শিলনোড়াটা শিগগিরই বের করো, এখানে অসুবিধা হচ্ছে, শুনলে হবে না, আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি, কিন্তু আড্ডা মেরো না ভাই। আচ্ছা বটি, বটি, ভাই বটিটা আমি নিয়ে আসতে পারবো, লেপ, কম্বল, এই কম্বল, কম্বল আছে আমার ছেলে হলে কম্বল আমার বাবা দিয়েছে, ও ছেলে হলে বাবা কম্বল দিয়েছে, তো প্রচন্ড মার খাবে, দিয়ে দেবো বলে দয়া রাখছি না, করছো নাকি? ওর বাবা দিয়েছে বলছে, তুই বলে দিয়ে দেবো, বলছো নিজে কিনেছো? চারটে কাঁথা, চারটে কাঁথা, কাঁথা, হ্যাঁ, আরে বাবা আছে কিনা বলো, আমি নেবো গিয়ে, বালিশ, মশারি, বলছি দাঁড়াও, আমি নেশা করে নেই তো ভাই, আমি তোমাকে বলছি চারটে ফাইবারের প্লেট, চারটে ফাইবারের প্লেট, ও তোমার পয়সায় কেনা ফাইবারের প্লেট, হ্যাঁ।
ওর পয়সায় কেনা? আমার পয়সায় কিনা? আমার পয়সা দিয়ে কিনা, সিসি ভাতটা কিনে দিলাম, লালন ভাতটা কিনে দিলাম, সব দিয়ে দিলাম। আমার পয়সায় কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ছটা চুড়িদার, শাড়ি, চাদর, শোকেসের মধ্যে আছে। মোবাইল গিফট করো, আমি কি তোমাকে দিয়ে দেবো নাকি? দাঁড়াও দাঁড়াও, শোকেসের মধ্যে সবকিছু। আচ্ছা, দু জোড়া চটি, আচ্ছা, দুজোড়া চটি, বাক্সের মধ্যে পাঁচটা আসন, ঠিক আছে। আচ্ছা, সোয়েটার, হ্যালো, আচ্ছা, পাঁচটা আসন, সোয়েটার, আচ্ছা, আমার এবং আমার মেয়ের ব্যক্তিগত জিনিস, কাগজপত্র, ওটা তো পাচ্ছি, এই ব্যক্তিগত গুলো, আচ্ছা, এই বোন, এই না না, কিছু ছাড়তাম না, এদিকে এসো, জুতোটা লেখা ঠিক হয়নি, না আমি জুতো নিতে দেবো না। আচ্ছা, ঘরে তোলা পাঁচটা, আচ্ছা, ঘরে তোলা পাঁচটা ব্লাউজ, ঘরের ব্লাউজ গুলো সবই তো ওখানে, আমি তো কিছুই আনি, ঘরে তোলা ব্লাউজ, আচ্ছা আচ্ছা, যেগুলো তুলে রাখো। দাঁড়াও দাঁড়াও, চুপ করো, পিতলের হাতা, পিতলের হাতা, সাইড ব্যাগ, সাইড ব্যাগ, স্টিলের থালা, দুটো সায়া, ইত্যাদি, সব কমপ্লিট। দাঁড়াও দাঁড়াও, এগুলো তো খুব মজা করে দিচ্ছ, তারপরে তো দেখবো কি হবে। আচ্ছা, এবার তুমি রাখো, এবার মেয়ের জন্য কি করবে আমি দেখে নি, তার তোমায় ফোন করছি। এবার এখানে আসো বোন, মেয়ের জন্য কি বলছো বলো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি এখন কাজে আছি, সমস্যা শোনার টাইম 12টা থেকে 1:30টার মধ্যে প্রতিদিন। হ্যাঁ, কালকে বাদে, কালকে, ও কালকে না, কালকে করতে পারো, পরশু দিনকে বাদে, মঙ্গলবার বাদে, ঠিক আছে, করো, ওকে। এবার বলো এখানে আসো, হ্যাঁ শোনো, ও আমাকে দেখছো, আচ্ছা, মা বলছি এবার এখানে আসো, বলছি তোমাকে ওই যেন বলতে গেলাম, হ্যাঁ, মেয়ের জন্য ঘুরিয়ে করো সব, এটা একটা ভিডিও, একই জায়গায় স্ত্রী রেখেছো, ও দেখতে পাচ্ছে, দেখো দেখতে পেয়েছো, ওটা এখনকার নাকি? না, এটা আগে থাকতো, এটা আমারটা, হ্যাঁ ডাউনলোড করা আছে, ওটা ধীরে ধীরে দেখো, ও দেখছে, বলছি যে তুমি এবার এবার মেয়ের জন্য বলো, মেয়ের জন্য বাবা যা দেবে, বাবা বলেছে আমাকে যেটা সেটা আমি বলি, ওরা লাইভে আছে, ঠিক আছে, যেটা বলেছে সেটা হলো কি, যে আমি একটা টাকা ফিক্সড করে রেখেছি, সেই ফিক্সড টাকাটা মেয়ে যখন 18 বছর হবে তখন সেটা 1,00,000 টাকা না 1.5 লাখ টাকা মতো পাবে, এইটা বলেছে, মেয়ের জন্য নাকি কড়াই আছে, এবার তুমি বলো, আমি সেটা দেখবো গিয়ে ওর কি করা আছে না করা আছে, এবার বলো, তোমরা ভিজে যাবে গো,
আর এখানে সবাইকে চোখে দেখছো না? যাচ্ছি শোনা, তিন কাটা জমি যেটা বলেছো ওটা আমি তাহলে ওখানে এগ্রিমেন্টে লিখিয়ে নেবো, এগ্রিমেন্ট বলছি ডিভোর্স ফাইলের মধ্যে, যে বাচ্চার নামে তিন কাটা জমি ওটা করতে হবে, তাহলেই তুমি সবকিছু হয়ে যাবে, তাই বলছো তো? আর তুমি তো প্রথম দিকে কিছু চাওনি, তো তোমার আমি এখানে আলোচনা এটা দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর ভগ্নিপতি কোনো কথা দিল, ভগ্নিপতি কিন্তু তার জন্য ক্ষমা চেয়েছে আমার, ওখানে খালি চল তাহলে এখানে সেখানে আসলো না কেন, এখানে এসে আপনাদের জানতে হবে আপনাদের সাথে ছাত্র থেকে দেখা করলে কি করে, সেটাই বলেছিলাম, তাহলে কেন আসলো না, সে আমার সাথে দেখা করি নেই পরে কথা বলেছি, কোন ওখানে গিয়েছিল কোথায় আমার সাথে দেখা না, হ্যাঁ হবে আমার এখানে তো কোনো ডাকা হয়েছিল, এখানে না এসে ওখানে গিয়েছিল, সেটাই তো বলছি, কি মেটাবে সেটা বলো, আশাই দরকার ছিল না যদি এরকম করে, এমন কোন কথা বলো যেখানে আমরা উকিল বাবুর মাধ্যমে বসে গৌতম কেন বাধা দিলাম সমস্ত কিছু, দেখো সংসার আমি এখনো করাতে পারি এবং সে সুখে থাকবে, তার ব্যবস্থা আমি দায়িত্ব নেবো, আবারও বলছি, এবং তার জন্য যদি বলো যে ওকে দিয়ে ক্ষমা চাওয়াতে সেটাও আমি চেষ্টা করবো, ঠিক আছে, কিন্তু তোমার স্বামী আজকে পর্যন্ত বলেছে দিদি দেখো না একটু আমার বউটাকে এনে দিতে পারো কিনা, আমি মিথ্যে কথা বলি না, আর আমি তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেবো, তবে হ্যাঁ আমি তোমাকে সুখে রাখার দায়িত্বটুকু আমার, আর যদি না রাখে তাহলে সেই তারপরে যে বন্দোবস্ত সেটাও করার দায়িত্ব আমার, এত বড় দায়িত্ব আমি প্রথম দিনও বলেছি আজও বলছি, মানে এটা একটা ভবিষ্যৎ নয়, এটা একটা জীবনও নয়, আজকে একটা বাচ্চা বলো দুটো বাচ্চা তোমারই, তোমাদের বাচ্চা, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, তার জন্য তোমাকে কোনো টর্চার করে গায়ে হাত দেয় একটু, এখন তো বড় দিদি হিসেবে আমি আছি, পুরো দায়িত্ব আমি নিতে পারি, পুরো দায়িত্ব আমি নিতে পারবো, আজকে সে তার একটা মানুষের জন্য 30% জন্য আমি 30% বললাম, কেউ কিছু মনে করবেন না, 30% কারণ ননদের পর আমার কথা, ননদ যেমন বলছে আজকে আমার সঙ্গে অশান্তি লেগে যাচ্ছে, সাপোজ তাহলে আমার কথা হলো যদি সে যদি সবকিছু এই কিছু শর্ত আমারও থাকবে যে তারা এখানে সংসারে হস্তক্ষেপ করতে পারবে না, যেগুলো আগে করতে ঠিক আছে, আর আমিও তোমাকে বলবো তুমি বা বিডি বেঁধে খাবে কেন, যেগুলো বলে বলে গেছিলাম আগেও বলেছি পরেও বলছি, তুমি স্বামী যা মানে স্বামীর টাকায় তুমি খাবে, নিজেরই খারাপ লাগছে বলতে, আজকে তুমি বলে আজকে ধরো তো তুমি কত কষ্ট লিখেছো বলতো, দুজোড়া জুতো লোকে হয়তো শুনলে কে হাসবে করবে ও করবে, কিন্তু আমি হাসবো না, মানে আজকে একটা মেয়ে কত কষ্ট করে একটা জুতোটাও চাই, তুমি এটা জুতোটা তো কিনে পড়তে হবে, তোমার আমার কিনা আছে, গরিব মানুষ মা বাবা কত করবে, মা বাবা গরিব ও কিছু জানি না তো, তাহলে এত সংসার, তাই আজকে একটা জুতোটাও যখন কোন মানুষ লেখে তাহলে কতটা কষ্ট হলে আর কতটা মানে ইয়ে থাকলে সেটা লেখে, ওই জুতো কিন্তু লেখে না, হ্যাঁ এটা বলে যে বিয়ের জুতো আছে,
এইবার আমি তোমাকে বলছি বোন, আমি তোমাকে না রাখতে পারি, আমি ছ মাস তোমার কাছ থেকে টাইম নেব। সেইভাবে উকিল বসে এগ্রিমেন্ট করে ঢুকাবো, ঠিক আছে? যদি ও যদি ওই ওর সাথে সম্পর্ক রাখে তাহলে তোমাকে মেয়ে বাড়িতে দিয়ে না হবে না বা ফোনে ফোনে যোগাযোগ করবে, তুমি জানো না তার শুধু দুজনা স্বামী স্ত্রী খেতে বসেছে, মাঠের থেকে বুম ফোন করলো, কি কথা হলো? আলাদা থাকবে আলাদা করে বাজার করে তোমরা আমাকে বলো, তারপর আমি দেখবো, আমি ফোন করবো তোমাদের সাথে, আলাদা থাকবো না, আলাদা থেকেও যায় আমার দুই কান কাটে ফেলে দেবো, কিন্তু সমস্ত ভাষা দেয় আলো লোকের মাঝে জিজ্ঞাসা করে তারা বলেছে যে বড় সংসার করতে এসেছিল কিন্তু সংসার করেনি। আমি তোমাকে এইটুকু দায়িত্ব নিতে পারি? আমি যাবো না, কোনো দায়িত্ব আপনি নিয়ে আসুন, তোমারও দায়িত্ব নেব, আমি যাবো না, কিছু সমস্যা কালকে সংসার হয় কি করে বেলা আমার বাচ্চার জন্য আর আমার জিনিসপত্র গুলো দিয়ে দিলেই হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটাই আছে। আর সংসার প্রথমে তো হয়েই যাচ্ছিল সত্যি কথা বলতে, কপালে আমার খারাপ, মানে একটা সংসার যদি ঢুকতে পারতাম সব থেকে বেশি আমি খুশি হতাম। মিষ্টি ঠোঁয়া ফল খুয়ালে নিয়ে শাড়ির ঘরে যে ওঠো, আমি যদি রান্না করে যাই আমার ননদ ওখানে আমার বললো যে আমি রান্না করছি, মাংস রান্না করছি, আমার দুটো ননদ দিয়েছে, দুটো মন দিয়ে দাঁড়াই দিয়েছে, আমি রান্না করছি, আমার দিয়ে ভাত রান্না করলো, ডাল রান্না করলো, আলু ভাজি করলাম, বেগুন ভাজি করলাম, মাংস রাখতে আমি কষাই ছাড়লাম, এবং ফট করে আমার নুনতে জামাই ওর বউকে শিখিয়ে দিয়েছে যে তুমি গিয়ে বলো যে তোমাকে ডাকছে, কে ডাকছে, বল তোমার তোমার নুনতে জামার নাম বিপ্লব, ওরা দুজন। তাই বললাম যে না আমার রান্নাটা শেষ করে বাড়ির কাছে গেলাম, রান্নাটা শেষ করে
মানুষকে কুকুর আমারে গালাগালি আর কি আছে প্রতিবারে আমি পাহাড়ে রান্না করতে তোমাকে নোংরা ভাষায় গালি দিয়েছে বলো কি বর বাল কি রান্না করবে ওর থেকে মা তুমি রান্না করো হ্যাঁ কইতে আমার উঠাই দিল সেটা আমি কার কাছে বলবো আমার স্বামীর কাছে তো বলবো তুমি তো আমার আমি আমার বাড়ি যাবে আমি বলবো দিদি ভাত খেয়ে নাও পরে খাচ্ছি তুমি বাড়ির বউ গেছো তুমি কুটো আমি তোমাকে তো আমি বাড়ির বউ আমার তো অন্য কাজ করতে হয় তুমি যে থাকতে এই এই যে এই জায়গাটা তোমরা এতদিন অনেক চেষ্টা করেছো আমি যে চেষ্টাটা করতাম তুমি জানো দিয়া বলে যে মেয়েটা যেটা দিদি আমার মানে বলেছিলাম কিছু ছিল না গো আমি ওদের কাছে বাসে করে গিয়েছি ওখানে ওখানে মার খেয়েছি দেখেছি সাত দিন লড়াই দিয়েছি পুলিশের সাথে লড়াই দিয়েছি তাকে মেয়েটা কোটি কোটি কি নেই তার তুমি কথা বলতে চাইলে আমি কথা বলিয়ে দেবো কিচ্ছু না খুব গরিব ঘরের মেয়ে ছিল আমি দেখিয়েছি না আমাকে যখন বলে সুটকেস ভরে টাকা দিচ্ছে আপনি নিয়ে যান আমাকে যখন মারছে যে ওকে ঘরে ঢুকিয়ে ওকে বের করে দিতে হবে এখনো ওই পুরোনো প্রোফাইলে মনে হয় আছে ওকে যেভাবে মেরেছে পুরো আর আমি যেভাবে ওকে জড়িয়ে ধরেছি গরিব মানুষ আমি এখানে দেখিয়েছিলাম যে পাবলিক মুখে যে পয়সা বিক্রি হবে 10 লাখ টাকা আমি 10 লাখটা কি হবে বলো আমার সম্মান ফিরে আসবে হ্যাঁ আমার 10 লাখ টাকা অ্যাসেট হয়ে যাবে আজকে হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো দিয়া দেখতে পারতো যে 10 লাখ টাকা নিয়েছে চলে গেল তাকে বিপদে ফেলে খালি একটা কথা পুলিশ বলেছিল তাদের বাড়িতে বলেছিল খালি বের করে দিয়ে যান আপনি ঢুকিয়েছেন পরিকল্পিতভাবে আপনি বের করে দেন আপনি টাকা নিয়ে চলে যান আমি বলেছিলাম পুলিশের সাথে লড়াই দিয়েছিলাম গায়ে আপা দিয়ে হয়েছিল কি বলেছিলাম বলতো মারও পেয়েছি কি বলেছিলাম বলতো গরিব মানুষের যে বিচার পায় আমি তো দেখাবো আজকে সেই মেয়ে আজও দক্ষিণ দিনাজপুরে গেলে দেখো রিসেন্ট কেস আছে আমি তোমায় লিঙ্ক পাঠাবো আজও তার বাড়িতে তার ওই যে ওই 6 মাস জেল কাটিয়েছি বরটাকে 6 মাস জেল কেটেছে তারপরও বরটা আমাকে এত ভালোবাসে বলে দিদি আজকে আপনি যদি লড়াইটা না দিতেন আর আপনাকে আমার যদি এই পানিশমেন্টটা না আপনি করাতেন তাহলে আজকে কিন্তু আমি এই জীবনটা পেতাম সে কি দুটো সন্তান সেই সময় তাকে বিয়ে করে কোনো বাচ্চা কাটিয়েছিল নাকি দুটো সন্তান তার একটা পুরো হার্ট এখন তার আমি তাও বলেছিলাম দেখো দিয়া লোভ করো না ভগবান তোমাকে দেবে স্বামীকে ধরে রাখো তাহলে সব পাবে আজকে একটা হাট বসে সেই হাটটা পুরো ওর শ্বশুর পুরো বাড়ি করে দিয়েছে আমি নতুন বাড়িতে গিয়েও প্রবেশ করতে ওটাও ছিল না ওটা মানে পক্সো কেস কিছু তাতে জেল কেটেছে সেখানে একটা হয়েছে আবার জেল কেটে তারপরে সংসার করছে কিন্তু এত হয়ে ভালো ছেলে হয়ে গেছে বলে বোঝাতে পারবো না ও নেশা করতো তোমার বাড়িতে না এলেই তো হলো বোন মা এবং তোমার তুমি যদি বুঝতে পারো যে তোমার সংসারে হস্তক্ষেপ করছে তাহলে তুমি যদি আমাকে বলো আমি তো আছি তার জন্য না গৌতম জামতলা বাড়িতে ক্ষমা চেয়েছে সেদিন এখানে আসতে পারতো সে এখানে ক্ষমা চেয়েতে পারতো বল আমরা বলিনি ওখানে কেন যে বলো ওখানে গেলে গন্ডগোল হবে গন্ডগোল তুমি বলে গেলে কেন ও তো ঝাঁটা পিটে খেতে সেদিনকে কেউ না মানে আমরাই মারতাম পিটে ওর বলো মানে এখন তাহলে উকিলের বাবুর কাছে আমি কি বলি ডিভোর্স তো দেবে তুমি বলছো সংসার করবে না আমি তোমার কাছে একবার আবারও রিকোয়েস্ট করছি ফোন আমি তোমাকে খুব ভালো রাখবো তুমি চেষ্টা করো এইভাবে কষ্ট করে জীবনযাপন না করে তোমার তো সবই আছে একটু স্যাক্রিফাইস জীবনে তো চড়াই চড়াই আছে সবাইকেই যুদ্ধ করে বাঁচতে হয় আমি কি যুদ্ধ করছি না তোমরা তো সবই ফেসবুক লাইভে দেখছো কত তোমার অফিস পর্যন্ত বন্ধ হয় তারপরেও কি কেউ বন্ধ করতে পেরেছে নিজে যদি সব থাকো সব কিছু হবে আমি জোর করবো না তোমাকে আমি তোমাকে বলতে পারি যে বোন আমি ভালো রাখবো দায়িত্ব নেবো এইটুকু বলতে পারি জোর জবরদস্তি করবো না তোমাকে কেননা তোমার লাইফ আমি নষ্ট করতে তো এখানে আসিনি ঠিক আছে আমি সংসার জুড়তে না পারি সংসার ভাঙার আমার অধিকার নেই ঠিক তেমন তোমার লাইফ গড়তে না পারি আমি তোমার লাইফটা শেষ করার অধিকার আমার নেই বাচ্চা তো ছেলে চলে আসা আছে খুব কষ্টের ছেলে
এমন কিছু ডিমান্ড করে যেটা উকিল বাবুর সামনে বললে উকিল বাবু আইনত মেনে নেবে। মানি ব্যাগের থেকে যে পাঁচশো টাকা নেবো সেটাও চেক করে রাখে, এমন একটা ন্যায্য কথা বলবে যেটাতে আমি উকিল বাবুকে বলবো যে তোমাদের ভালো হবে সেটা আমি করে দেবো। আমি আজকেই বকে যে লাইভে দেখবে তোমরা, আমি বললাম তুমি নাকি ওখানে গিয়ে কি বলে এসেছিলে না, তো আমি তো যাইনি, খালি মিথ্যা কথা বলে, খালি মিথ্যা সোমবার দিন কি উকিল বাবুর কাছে নিয়ে যাই? তোমার যা যা জিনিসপত্র আছে সেগুলো সব এগ্রিমেন্ট হবে, ড্রাফটিং হবে উকিল বাবুর কাছে। উকিল বাবুর কাছে তুমি ওই যে কথাটা ছেলের জন্য বললে ওটা বলবে, আর ওর মেয়ের জন্য কি কাগজ আছে ওইটাকে ওকে বলবো। আমি কি দেখছি, আমি কি ছবি তুলে দেবো, ছবি তুলে তোমাকেও পাঠাবো যদি ঠিক আছে। দিয়ে সবকিছু দিয়ে মানে টোটাল যত কি হচ্ছে না হচ্ছে আর কিছু টাকা তো দিতেই হবে তোমাকে, তোমার একটা কিছু তুমি তো চাওনি কিন্তু বাচ্চাটা চলবে তো। আমার কাছে গৌতম আমার কাছে আমি মাতুব্বার তাহলে শোন, আমি বলছি আমার মেয়েকে একদিকে মেরেছে একাদশী, আমরা একাদশী করি কিনা করো একাদশী করতে হবে, আমরা একাদশী করি আর ওর বাবার আমি একাদশী আছি। এবার আমার মেয়েকে মেরেছে কি জানি না, আমি মারার পরে মেরে এমন ভাবে মেরেছে মানে দাঁড়াতে পারে না, মাথায় তুলে ফেলে এমন ভাবে অত্যাচার করে যে বউ মারা ধরে নিজে হাত ভেঙে যায়, হাত ভেঙে যায় ওকে মারতে মারতে হাত ভেঙে গেছে। এইবার আমরা খবর পেয়ে গিয়েছি, তখন ছেলেটা হয়েছিল মেয়েটা হয়নি, এখন ওর বাবা তো সব আছে, সাইকেল চালিয়ে গিয়েছি যে দেখছি আমার মেয়ে গির দরজার গিরিল আছে না ওইটা ধরে তালা দেখছিল সব পালিয়ে গেছে। বাড়িতে আরে সেদিনকে সংসার পুরো জোড়া হয়ে গেছে, ও যাবে সবাই আনন্দ, গ্রামের লোকজনও বললো, আর একবার পাঠাও যখন ম্যাডাম এসছে সবাই মাঝখান থেকে যে এই দোকানের মধ্যে কি ঝামেলা হলো, আমি যে গাড়িটা সবে নিয়ে চলে গেছে, আমাকে তাড়াহুড়ো না থাকলে আমি গাড়ি ব্যাক করতাম, আমি দোনো মনে তো পড়ে গেছি, এদিকে ফিরবো না ওদিকে যাবো, ওদিকে গিয়েছি তাও যেতে পারিনি ওখানে প্রোগ্রামে, কিন্তু মাঝখান থেকে আমি যদি এখানে আসতাম ঝামেলাটা সেদিনকে আমার মেটাতে পারতাম, ওদিকে পিছু টানছিল বলে চলে গেলাম, আমি কি করবো। ওর বাবা আমার জামাইর বাবার জামাই বড় বাস নিয়ে ওর বাবাকে পিটাই দেবো সেই রাস্তার পরে, দেখে না তোদের রাস্তা পিটানোর সঙ্গে আমি তো তাক্কা লেগে গেলাম যে আমি মেয়ের দেখছি আমার স্বামী আনিয়ে ফেললাম আমি যদি না আসতে পারি তুমি কেন আসি, আমি এবারে ম্যান আমি এবারে ম্যান আপনারা কেন এসেছেন বেরিয়ে যান, এরকম ধরনের ভাষা দায় বলতো জানো মা, আমি আজ 13 বছর দিয়ে দিচ্ছি জোরজবরদস্তি করবো না, আমি করি না, তোমাদের ভালো হবে তোমার মেয়ে ভালো হবে বাচ্চাটা ভালো হবে, এইবার আমার মেয়ের ভবিষ্যৎ একটা কিছু করে ঠিক আছে। তাহলে আমি আমি এই কথাগুলো দিয়ে সব কিছু ফাইনাল হয়ে গেল, ডিভোর্সের দিকেই যাচ্ছে। তাহলে উকিল বাবু চেম্বারে সোমবারের দিনকে রাত্রি ওই 8টা নাগাদ মানে সকাল 8টা নাগাদ হয় সকালবেলা নয়, আমি কিন্তু ননদের বরকে ডাকবো না, ওকে কিন্তু ডাকবো না, যে ঝামেলা পাখি জন আমি কিন্তু সেদিনকে থেকে বলেছি আপনি কিন্তু সাইড হন, আমার বোনের পরে কোথায় যাবে
তখন আমার লোকে বলে আমাদের মানসিকতা নিয়ে তাদের এনারা ভালো মানুষ, তো আমি চাইবো এনাদের সম্মান। আমি এটুকু আপনাদের কথা দিতে পারতাম যে হ্যাঁ আমি এই সংযোগটা করিয়ে দিতে পারতাম, আমার কাছে পিকে আমি এখানে চল এটা ধরছি এটা ধরছি একটা ধর আবার পারবি না দাঁড়া আমি নিচ্ছি আমি নিচ্ছি এখানে যাবো এখানে যাবো এখানে আমার এই দাবি আছে, দাবিটা আমাদের মেটাতে হবে, সেটা উকিল বাবুর ওখানে ওই দিনে মানে ড্রাফটিং হবে, উকিল বাবু দুই পক্ষকে সই করাবে, কোর্টে ফাইন করবে, দুটো থেকে তিনটে ডেট করবে, লাস্ট ডেটের দিনকে যাবে, জিনিসপত্র সেদিনকে তার আগের দিনকে জিনিসপত্র বুঝে নেবে, ডিভোর্সের আগে দিনে নিয়ে কাট করে দেওয়া যাবে, জিনিসপত্র আর যেটা যেটা দেবে টাকা পয়সা কী গহনাঘাটি কী কী সব উকিল বাবু চেম্বার থেকে আমরা নিয়ে নেবো। তারপরে কোথায় রাখবো আমরা আমি ওটা হলো কি এখন আমি ওটা বলবো ঠিক আছে কমই বলেছি যেটা বলে বলে মূল্য তো 7 লাখ টাকা কম বলে অ্যাকচুয়ালি জীবনের মূল্য অর্থে হয় না সম্পর্কটাই হলো আসল ভবিষ্যৎ। বাবা এবং মা দুজনার সান্নিধ্যে থেকে বড় হবে, নুন ভাত খাক ফ্যান ভাত খাক এক বেলা খাক দুজন হাত পেটে খেয়ে সন্তানকে মানুষ খাওয়ায়, ওটা হলো সম্পর্ক, ওটা হলো জীবন, ওটা হলো জীবনের মূল্য, জীবনের মূল্য অর্থ না। সেটা তো আছে এখন সে জীবন দেখুন আজকে যদি ডিভোর্স হয়ে যায় ও যদি বিয়ে করে ও যদি স্বইচ্ছায় আসে কোনো ঝামেলা নেই, ও আজ বললে আজও চলে আসতে পারে এখান থেকে এইটুকু বাড়ি ওর বাসটা তো দিয়ে আদমি রেডি না ভবিষ্যতে যদি ওইটা আমরা ডিভোর্স করে যদি ভবিষ্যতে চলে আসে সেদিন কিন্তু কোনো অসুবিধা না হয়, ভবিষ্যতে চলে কিছু হবে না, ওর ওর ওই ওর ওর মুখের কথাতেই সব কিছু ওঠে। আজকেও যদি তোমরা ধরো বলো বাচ্চাটা নেবো ধরো বলছো, আমরা যদি ওদের কোর্টে তোমরা অ্যাপিল করলে আমরা বাচ্চাটা চাই, ওই বাচ্চাটা যদি জজ সাহেবের সামনে বলে আমি বাবার কাছে থাকতে পারি আর বাবার কাছেও থাকতে পারে সেটা, এবার এখন এই মেয়েটিকে যদি দাঁড়িয়ে বলি এই তুই কার কাছে থাকবি বাবার কাছে না মার কাছে, এই যদি বলে বাবার কাছে, মা আবেদন করতে পারে যে আমার বাচ্চা 3.5 বছর বয়স, এখন আইনে আছে 7 বছর পর্যন্ত মার কাছে থাকবে, ও কিছু বোঝে না ঠিক আছে, ও শিশু ওর কথা তো গ্রাহ্য হবে না আইনে, তো তার জন্য আমি আমার বাচ্চা ফেরত পেতে চাই, তাই তখন ও কিন্তু বাচ্চা পেয়ে যাবে, এর বাচ্চা পেয়ে যাবে যেহেতু 7 বছরের নিচে বাচ্চার বয়স, 7 বছরের ঊর্ধ্বে হলে তখন জজ সাহেব জিজ্ঞাসা করে, এই বাচ্চাটাকে জিজ্ঞেস করবে না, এটা আমি জিজ্ঞাসা করছি মানুষ হিসাবে ক্ষুদ্র মানুষ হিসাবে জিজ্ঞাসা করছি বাবা তুমি কার কাছে যাবে, কিন্তু কোর্টে গেলে তো ওকে জিজ্ঞাসাই করবে না, এ তো বলেই দেবে যে মায়ের কাছে থাকবে, মায়ের কাছে আছে হ্যাঁ মায়ের কাছে থাকবে, তো আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই আর আইনের ফাঁকফোক অনেক আছে আমরা জানি না, তাই বলে কি এই ছোট বাচ্চাকেও তো অনেকে কেড়ে কুড়ে রেখে দিচ্ছে, সেখানেও গিয়ে লড়াই দিতে হচ্ছে মা, তারপরেও পাচ্ছে না বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, যেই 7 বছর হয়ে যাচ্ছে তারপরে বাচ্চাতে এমনি পেয়ে যাচ্ছে, এক সপ্তাহ আগে সে গন্ডগোল করে দিল তাও বলে না যে আমার বউ আমি নিয়ে যাবো, নেওয়ার কথা বলে না কেউ কাছে নরম হয় না যে আমার বউ আমি নিয়ে যাবো, খালি না আমাকে কিন্তু বলেছে আমার কাছে ভিডিও আছে আমি দিয়ে দেবো তারপর আমার মেয়েটাকে মেরে ধরে রাখতে হবে ওইভাবে দেবো না,
দিতে হলে কাট করে হ্যাঁ লিখে পড়ে কালে শোনো আমি কি বলি ওই মানে মেয়ে দেন আমরা উকিলের কাছে যাই উকিলের কাছে আমার তো লোকজন আছে কেউ তো আমার ছেলেও তো আগাচ্ছে না ছেলে তো বলেছে এই বিষয়ে আমি নেই হ্যাঁ ও বলেছে যে আমার বোনকে আমি বোনের বাড়িতে জীবনে তো যেতে পারবো না আমি ওদের ভিতরে নেই একদম ভাই দেখো রে ছেলে বলে মাংস পাকা রান্না করেছিল বলে সাত দিন শ্বশুর ভাত খায় এই বোনের বাড়িতে যে আমার ছেলে ওই যে মাংস কে রান্না করে দিতে দাদা ভালো এ প্রচন্ড ভালোবেসে ফেলেছে ঠিক আছে সবাই খুব ভালো ও ও পাড়ার মাংস সবার জন্য দরকার নেই ও ছেড়ে দেয় দেখো ফোনে বলছে বেশি চালা পান বড় করবে না ও ওই একমাত্র বুঝবে আর এরা সাথে আছে মা তো উনি আমার ও সন্ত দুটো বৃষ্টি হচ্ছে না সার দিবস কেমন হবে সবই বলেছি আমার পর ওরা আর আসে না আমি এর মধ্যে থাকবো না আপনার থাকে আপনি আইনি ব্যবস্থা নেবেন আমি এসবের মধ্যে নেই আপনি ওদের সংসার ওদের যেটা ভালো আর ওর দাদাকেও বলেছে না ভাইকে বলেছে তুই আমার সাথে যোগাযোগ করিস একবার গায়ে হাত দিলে তো পুলিশে তুলে নেবো তোমরা তো জেল করতে পারোনি ও মাতালের কাছে আমি আর আমার ভালো লাগে না আমার মেয়ের মা তো বিয়ের আগে যে ছবি আছে সেইটা দেখলে তুমি ভাববা না যে জুমাইটা ওর মেরে মেরে কিছু রাখিনি মদকে রাত্রিতে পিটাই তাহলে সোমবার দিনকে কোর্টে যাই এই কোর্টে বলছি চেম্বারে যাই উকিল বাবু ওখানে বসে তোমাদের সমস্ত কিছু বলবে উকিল বাবু হ্যাঁ আমারই চেনা উকিল বাবু মেয়েরা দাবি করবে সেটা তো ওখানে উকিল বাবুর কাছে বলবে এবার জিনিসপত্র কিভাবে কি পাবে না পাবে সব উকিল বাবুর কাছ থেকে নিয়ে লেখাপড়া করে যেটা করার সেটা করবে ঠিক আছে দুদিন ভালো থাকবে তারপর ওই মদ খেয়ে রাত্রে মাতালের কাছে মেয়ে দেয় এইভাবে তোমরা সকালের দিকে আটটায় যাবে না রাত্রি আটটায় যাবে কবে বলো বুধবার বা বুধবার হলে ভালো হয় না আমরা কি করে যাবো ও রাস্তা পেলে আমাদের আটক করবে খুব শয়তান আমি নিজে ওরকমই থাক আমার মেয়ে জন্য লাগলে আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে আমি ওর মেয়ে সাথে দিতে বলে এখন ডিভোর্স দেব দিয়ে বিয়ে করব আর ও বাইরে চলে যাবে ডিভোর্স চাই আমাকে তাই তো বলে ডেকেছে আজকে না না আমরা তো বলিনি তো ও তুমি কালকে পুষ্টি দিতে বললে তো আমাদের তোমরা বলে দিয়েছিলে যে মা আমাদের মালপত্র গুলো ফেরত দিয়ে হ্যাঁ মালপত্র গুলো ঠিক আছে আমার মেয়েদের এর জন্য এটা করে দিই আর বাচ্চার জন্য আমি তো এর আগে দেখবেন না আপনি আগে ডিভোর্স করে হবে আগে ওদের আপনি আজকে প্রথম হ্যাঁ ওই জন্যই জানেন না আগে যারা ছিল তারা সব জানে আমি দুবার এলাম তিন মাস তুমি বলেছিলে যে কাকিমা এক মাস পরে স্যার আসলে না আমার তো হঠাৎ করে আমাকে বললো ও বললো কি উকিল ও বললো কি যে আমি টাইম নেব ও ও টাইম নিয়েছিল যাবো এইবার আমি নেমন্তন্ন যাবো ফোন করে এবার দেখো নোটিশ পাঠালে ব্যাপারটা কেমন আসবে দেখো জিনিসপত্র তো তোমাদের বুঝতে হবে তোমাদের সোনা গহনা যেটা আছে তারপরে টাকা পয়সা বলেছো সেটা আমার ভালো ভালো লোক আছে
তুমি তাদের সাথেও কথা বলাতে পারো আমাকে, ঠিক আছে? আমি উকিল বউ সাথে তোমাদের কথা বলাতে পারি। এখন মিলসার ওভার দুবাই যাবে, ও খালি বলছে তারা কেসটা তুলে দাও, আমি দুবাই যাব। হ্যাঁ অমল, আমার জামাই এই পাড়ার পরে সে বলে গেছে আমার কেসটা গুলো তুলে দেয়, আমি দুবাই যাব। তুমি দুবাই কাজ জানি দেবা, বউ ছেলে মেরে যদি তুমি খেতে না দাও, তুমি দুবাই দিয়ে ইনকাম করে কাকে খাওয়াবা? তোমার কেস থাকে থাক, কেস থাকে থাক, ভালোবেসে তুমি সংসার করো, কেস এমনি উঠে যাবে। আমি তো এটাই বলছি যে ভালোবেসে সেই মানুষ না, ও তো সেই পড়াতে হবে, জব্দ করতে হবে, ছেড়ে দিলে চলবে না ওকে। আমিও তো চাই এই মেয়ে তো নিয়ে, এবার যদি কোনো ভুল ত্রুটি হয় বা কিছু করে আমরা তো আছি, পুলিশ দারোগা থেকে ভয় পাইনি, মুখে অনেকে অনেক কথাই বলে। মামলা করলে তো করছে তো, ওই তো করবে, তোমরা সই করে দেবে, তোমাদের মনের কথা তোমরা শেয়ার করো, আমাকে কি বলেছো ভুলে যাও, আমি তোমাদের ওখানে থাকবো, সবকিছু দেখবো, তোমাদের ভালোটাই তো চাইবো। এইবার উকিল বাবুকে তারপরে তোমরা বলে ফেললে, যেটা যেটা তোমরা বলে ফেলোনি সেটা আমি বলবো, যে এটা এটাও বলেছে ওরা, ভুলে গেছে ওরা। এবার দাদা ভাই যেটা ভালোতে হয় ওনাদের করে দাও, ওরা গরিব মানুষ, এই একটা মীমাংসা আমি চাইছি। তোমাদের সেদিনকেই সই করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আলোচনা করে নিয়ে তারপর তোমরা আত্মীয় স্বজনকে জানাও যে উকিলবাবু চেম্বারে ওই ম্যাডাম বাবলি নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ওখানে আমাদের এই আলোচনাটা হয়েছে। এইবার তোমরা কি বলছো আত্মীয় পরিজন বলো, ঠিক আছে? এবার যাচিয়ে নিলে তাহলে আমি ঠিক, মানে আমি ঠিক পথে নিয়ে যাচ্ছি না কি করছি? সেদিনকে সই টই কিচ্ছু করবে না, খালি শুনবে, শুনে তোমরা চলে আসবে, চলে এসে আত্মীয় পরিজনের সাথে বসো, বসে আলোচনা করো, তারপরে উকিলবাবুর নাম্বার সেদিনকে নিয়ে এলে, নিয়ে আসার পর উকিলবাবুকে তোমরাই ফোন করে দেবে, তোমরা কি নিয়ে সিদ্ধান্ত নিবে, ব্যাস হয়ে গেছে, বুঝেছো? কারণ এটা তো আমাকে একটা শেষ করতে হবে, মানে আমি তো এর মধ্যে সারা জীবন থাকবো না, আজকে তোমাদের পাশে যেভাবে আমি দাঁড়াতে পারবো, আর ছ মাস পর পারবো না, একটা অ্যাপ্লিকেশন ছ মাস পর্যন্ত আমি এর মধ্যে থাকতে পারি, তারপর তারও সমস্যা সৃষ্টি হবে, এ সমস্যা অন্যরকম সমস্যা আকার ধারণ করবে। তো আমি চাইছি যে যেটাতে ধার দিয়েছি সেটা সেটা নিষ্পত্তি হোক। এবার তোমরা শৈশবত কিছু করলে না, উকিলবাবু তোমাদের সুবুদ্ধি দিলেন না কুবুদ্ধি দিলেন, তোমরা ঠকলে না তারা ঠকলো, সেটা তোমরা আলোচনা করবে, করে নিয়ে উকিলবাবুকে জানিয়ে দেবে। আমার কাজ আমি করে দিয়েছি, তোমরা মালপত্র লিস্ট দেবে বলেছিলে, লিস্ট দিয়ে দিয়েছ, আমি মালপত্র ফেরত দিয়ে দেবো। এইবার যে তোমাদের যে যেটা প্রাপ্য বুঝে নেওয়ার, ভবিষ্যৎ বাচ্চাটার, এটা তো আইনে করতে হবে, তা তোমাদের উকিল বাবুর কাছে বসিয়ে দেবো, আলোচনা করবে। এবার আলোচনা করে কি হলো না হলো তোমরা বাড়িতে এসে আলোচনা করবে। তারপরে যদি কোনো অভিভাবক গিয়ে তোমাদের সাথে উকিল বাবুর কাছে আবার যায়, আবার যা গিয়ে উনিও নিজের কানে শুনুক, ওনার পরে উনি সিদ্ধান্ত নিক, যে শেষ সিদ্ধান্ত নেবে তাকে লাস্ট দিনকে নিয়ে যাবে, তারপর জিনিসপত্র কি করে পাবে না পাবে, তারপর সই সবার আগেই সই হয়ে যাবে না। মানে দেখো তোমাদেরকে ঠকি আমার লাভ কি, তোমাদের ভালো রাখতে পারলে আমার অনেক লাভ আছে। সংসার দিয়ে দিয়েছিলাম তো ছেলে মেয়ে হলো, কোনদিন ভাবতাম না যে এইভাবে আমার মেয়েটাকে ছেড়ে যাবে। কেঁদো না, আমি এখনো বলছি উকিলের কাছে বসো, মানসিকতা যদি তোমাদের চেঞ্জ করো যে না একবার দেখতে পারি, সম্পর্ক গড়বে। হয়তো তোমরা এখন মেয়ে বিয়ে দেওয়ার আগে যেমন বুঝতে পারি না, আমরা ভাবি সুখে থাকবে, পরে দেখা যায় অষ্টমঙ্গলা থেকেই গণ্ডগোল, ঠিক তেমন আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি যদি তুমি বড় মেয়ের মতো আমাকে একবার বিশ্বাস করো, আমি তোমার কাছে 15 দিন টাইম নেব সংসারে। যদি সেই আমি তো আছি, সেই মানুষ না জব্দ করবো, কত মানুষ জব্দ হয়ে গেলে এই মানুষ জব্দ হবে না? আর ও তো জানে আমি কেমন টাইপের, তারপরে তো ভেবে চিন্তেই গেছে আমার কাছে, আমি যে খুব খারাপ সেটা জেনেই তো আপনার জামাই গেছে, তোমার জামাই গেছে। তুমি দেখো উকিল বাবুর কাছে শোনো, সবকিছু শোনো, ভবিষ্যতটা চিন্তা করবে, সাময়িক চিন্তা করে কেউ বলে গেল ও ছেড়ে দাও শুনবে না, কেউ বলে তুই পাঠিয়ে দে পাঠাবে না, আমি ওই বলি তুমি পাঠিয়ে দাও পাঠাবে না, আমি ছেড়ে দাও ছেড়ে দেবে না, তোমরা কি বলছো, তোমরা কি ভবিষ্যৎ তোমাদের,
চলতে হবে তোমরা, আমি চলে যাব আজকে। সে চলে গেল তার সময় আছে তার সংসারে রান্না করতে, আজকে বলে চলে যাবে। তোমাকে মনে মানসিকতাটা রাখতে হবে, বলার মানুষ অনেক আছে, দেখার মানুষ কম। যে দেখবে তাকে রাখো সাথে। মেয়েটাকে ওরা যেভাবে আবদার করে আমার কাছে নিয়েছিল তখন আমার ঘরও ছিল না। আমি তোমাকে বলছি, দেখো আমি তোমায় কি বলবো বলো, অন্তর থেকে বলছি, যদি আমাকে তুমি আমাকে 15 দিন বা একটা মাসের জন্য সুযোগ দাও, আমি এত সুন্দর একটা সংসার গড়াবো। যদি আমি একান্তই না পারি, আমি সকলের সামনে এসে 7 লাখ কেন, তখন তার থেকেও বেশি ডিমান্ড করতে পারবো। যে ভাই তোমাকে তো আমি সুযোগ দিয়েছিলাম, যেভাবে নিয়েছিল না, তারপরে এই যে দুটো বাচ্চা কাচ্চা হয়েছে, কোনোদিন শ্বশুর বা শাশুড়ি বা জামাই আমার কোনোদিন 5 টাকা পয়সা সাহায্য করিনি। আমি এরকম বিড়ি বেঁধেই আমি মেয়েকে দুটো বাচ্চা হয়েছে, সে তো তোমরা কষ্ট করো বলে বলছি, ভাবতে পারিনি যে আমার মেয়ে এরকম করে ওরা ছেড়ে দেবে। আমার এই নাতি পুতি দুটো খুব কষ্টের, আজকে ছেলেটা ওইখানে ওর তো দোষ আছে, মদ খেয়ে পিটায়, এই আমার দুঃখ লাগে। ঠিক আছে, ওর দোষটা তো আছে, অন্যায় করলে মুখে বলো নাকি, একদম গালি আর পিটানো এটা কেন। আমি আজকেও বলেছি, আজকেও বলেছি, আবার একটা তোমার ভুল একটাই যে তুমি গায়ে হাত দিয়েছো। আমার মেয়ে যদি অন্যায় করে দাদাকে এসে বলো যে দাদা তোমার বোন এরকম অন্যায় করে, আমার ছেলে হয়তো বোনকে শাসন করবে।